আর সিনেমা সরস্বতী এই মুহূর্তে পেয়েছি সিঙ্গার তৃষা চ্যাটার্জিকে, যার সিনেমা 8ই ফেব্রুয়ারি বিফোর ইউ ডাই আসছে আর কি। তৃষা, তোমার সিনেমা সরস্বতী, আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তোমার ছোটবেলার দিনগুলো, বিশেষ করে স্কুল ডে গুলো কেমন ছিল? স্কুলের দিনগুলো ভীষণ মজা ছিল। আর আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। সেটা অ্যাকচুয়ালি আমার বাড়ি হোমটাউন বনগাঁ, এটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বেশ নামকরা শহর কাছে বাংলাদেশ। তো স্কুলের দিনগুলো মানে গান তো ডেফিনেটলি ছিল, প্রোগ্রাম থাকতো ছোটোখাটো, আর স্কুলের পুজো নিয়ে খুব মাতামাতি, আর সব সামলে স্কুলে যাওয়ার টাইমে একটুখানি ওই প্রেম প্রেম ব্যাপার, একটু ভালো সাজগোজ করতে হবে, দেখতে হবে, তো সব মিলিয়ে মিশে এত মিস করি সেই দিনগুলো। এখন হয়তো অনেক বড় হয়ে গেছি, হাতে অনেক সময়, অনেকটা সুযোগ, কিন্তু সামহাও ওই ফিলটা এখন আর পাই না। এমন কোন দিন আর কি, যে ওই এমন কোন প্রপোজাল মানে সরস্বতী পুজো যেটা মনে পড়লে এখন বেশ মজা লাগে, মানে রাগ নয়, বেশ মজা পাও, তখন হয়তো রেগে গিয়েছিল এরকম ব্যাপার, কিন্তু এখন মজা পাও। হ্যাঁ, তখন একটা খুব মজার ঘটনা আছে। এরকম হতো না যে সারা বছর স্কুলের সামনে দিয়ে ছেলেদের স্কুলের বয়স স্কুল থেকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন, তো সে আমাকে বললো যে এইবার সরস্বতী পুজোয় তোমাকে আমি একটা দারুণ সারপ্রাইজ দেব। আমি কি সারপ্রাইজ? তোমাকে কলকাতায় ঘুরতে নিয়ে যাব। তো আমি তো প্রচন্ড রেগে গেছি, কলকাতা কত দূর জানো? কলকাতা যেতে কত সময় লাগে, বাড়ি থেকে জানতে পারলে বের করে দেবে। তো বলছে আরে কিছু হবে না, মানে কলকাতা ঘুরতে যাওয়াটা আমার কাছে বিদেশ যাওয়া সমান ছিল। তো এখন মনে পড়লে খুব মজা লাগে যে সেই কলকাতা ছেড়ে আমি বাঁচতে পারবো না, এমন একটা সিচুয়েশন। যতই দেশের বাইরে যাই প্রোগ্রাম করতে ঘুরতে, কিন্তু কলকাতা ছাড়া ভাবতে পারি না। তো এখন বেশ মজা লাগে ব্যাপারটা। আজকে যেহেতু সিনেমার সরস্বতী এবং সরস্বতীর সাথে সিনেমার একটা বিশাল আমরা সম্পর্কিত, তোমার আপকামিং প্রজেক্ট কি কি আছে গানের? গানের প্রজেক্ট বলতে যেটা আগামী 18 ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে, শুভেন্দু দা, আই মিন রাজ, শুভেন্দু রাজ ঘোষ, ওনার সিনেমা বিফোর ইউ ডাই 18 ফেব্রুয়ারি রিলিজ হবে। আর ও সাথে আমার যে গানটা আমি সিনেমায় গেয়েছি, সে গানটা অলরেডি জি মিউজিক কোম্পানি থেকে রিলিজ হয়ে গেছে। গানটা অনেকে খুব ভালোবেসেছেন, বাট সিনেমাটা একটা ক্যান্সার পেশেন্ট স্টোরি, তো আশা করি সবার খুব ভালো লাগবে। এছাড়া আমি শুভেন্দু দাস, ওনারও ডিরেক্টর শুভেন্দু দাসেরও নেক্সট একটা ফিচার ফিল্ম সেভ দ্য মাদার্স সিনেমাতেও গাইলাম, তো সেটা হোপফুলি খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এছাড়াও অরিন্দম দা, অরিন্দম শীলের আই মিন নেক্সট সিনেমা, সেখানেও গাইলাম। তো এখন জাস্ট ফিঙ্গার্স ক্রসড গানগুলো তাড়াতাড়ি রিলিজ হোক, আর যেন কোভিড সিচুয়েশনে কোনো কিছু পোস্টপোন না হয়। থ্যাংক ইউ তৃষা, তুমি এইভাবে এগিয়ে যাও এবং আরও তোমার গান, প্রচুর প্রচুর গান তোমার আসুক, এবং আমাদের থেকে অনেক শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।